হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানো হবে কি করে একটি লোগো মেকআপ ডিজাইন করা হয়। তো ভিউয়ার্স, দেখুন আমরা যে অনলাইন থেকে লোগো মেকআপ ডিজাইন গুলো ডাউনলোড করি, সেগুলো বিভিন্ন সাইট থেকে আমরা ডাউনলোড করি, আর এই ডিজাইন গুলো না জানি আমাদের মতো আরো কত মানুষে এগুলো ডাউনলোড করেছে এবং তারা ইউজ করছে। তো আমরা যদি নিজেরা এরকম একটা ডিজাইন তৈরি করে নিই, তাহলে সেটা হবে ইউনিক। তাই আমরা আজকে একটি মেকআপ ডিজাইন করা শিখব। তো আজকের কথা না বাড়াই আমি সরাসরি ডিজাইন চলে যাই। তো ডিজাইনটা করার জন্য আমরা ফটোশপ ওপেন করে নেব। আমি ফটোশপ সিসি ইউজ করছি, আপনারা চাইলে ফটোশপ সিএস6 ইউজ করতে পারেন। আমি প্রথমে ফটোশপ সিসি ওপেন করে নিলাম, নেওয়ার পরে চলে যাচ্ছি ক্রিয়েট নিউ। আমি একটি পেজ নিয়ে নিব, পিক্সেলে নিব, পেজের সাইজ হবে 3000 অর্থাৎ 3000 বাই 3000। কালার নিচ্ছে RGB, রেজলিউশন থাকছে 300। এবারে ক্রিয়েট। এখন আমরা একটি লেয়ার নিয়ে নেব আর এই পেজের উপর একটি কালার দিয়ে দিব। কালারটা আমি নিচ্ছি গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিব। এখন কালারটাই একটু চেঞ্জ করে নিব। আমি যেমন কালার নিতে চাই তেমন একটি কালার ইউজ করে নিব। আমি সবুজ কালার দিয়ে করতে যাচ্ছি, সবুজ কালার নিচ্ছি। তো আমার কালার সিলেক্ট করা হয়ে গেছে, এবারে ওকে। এখন আমরা পেজের নিচের দিক থেকে উপরের দিকে কোনা কোনি একটা দাগ দিই। এই তো আমাদের পেজটা তৈরি হয়ে গেছে, পেজের কালারটা ঠিক হয়ে গেছে। আমি ঠিক এই কালারটাই যাচ্ছি। এবারে এটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিজাইন করলে ভালো হয়। এখন চলে যাবো আমি ফিল্টার নিচ্ছি। এখান থেকে আমি নয়েজ অ্যাড করে নেব, নয়েজ, এবারে অ্যাড নয়েজ। আমি লাইনটা কম বেশি করে আমার পছন্দ মতো নয়েজ নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নয়েজ অ্যাড করে নেবেন। খুব বেশি নয়েজ নিব না। আমি নয়েজ রাখছি 15, এবারে ওকে। তো আমরা যদি এটার উপর আরো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই তো করতে পারি, সেটা লেয়ার মেনুতে গিয়ে করতে পারি। আমি এটার উপর আর কোনো ইফেক্ট অ্যাপ্লাই করছি না। এবারে আমি একটি লেয়ার নিন, এবারে নিচ্ছি রেকট্যাঙ্গল মার্কিং টুল। এবারে এটাকে ড্র্যাগ করে সাইজ নিয়ে নিচ্ছি। এবারে এই ডিজাইনের উপর আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো সেম গ্রেডিয়েন্টে নিচ্ছি আমি, যে গ্রেডিয়েন্টে রাখতে নিয়েছিলাম। এবারে কন্ট্রোল জি দিয়ে সিলেকশনটা তুলে আমি চাইলে এটার উপরে একটু নয়েজ অ্যাড করে দিতে পারি।
মেয়েটাতেও একটু নয় দিয়ে দিলাম। এবার আমি একটু শ্যাডো দিয়ে দিই। শ্যাডো দেওয়ার জন্য চলে যাচ্ছি লেয়ার মেনুতে, লেয়ার থেকে লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো। শ্যাডোটা আমি কোন দিকে নেব, অ্যাঙ্গেলটা চাইলে ফিট করে দিতে পারি। ডিস্টেন্স কতটুকু নেব, চাইলে অপাসিটি কম বেশি করে নিতে পারি। আমি অপাসিটি খুব বেশি নিব না। খুবই হালকা 15 রাখছি। আমি যদি আরো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই তোমার সেগুলো করে দিতে পারি। এখান থেকে আরো কিছু আমি ইফেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি এই পর্যায়ে রাখছি, ওকে। এই তো আমাদের মেকআপটা তৈরি। এখন আমরা টাইপ টুল নিয়ে লিখে দিব লোগো। লিখছি প্লেস, মুভ টুল নিলাম, কন্ট্রোল টি। আমাদের লেখার সাইজ যতটা বড় হবে লোগোটা ঠিক তত বড়ই হবে। তো ভিউয়ার, এখন আমরা এই লেখাটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। দেখুন ভিউয়ার, এই লেয়ারটায় এখানে এটা ফন্ট আকারে আসছে। এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এই লেখার উপর যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করব, আমরা যে লোগোটাকে এখানে প্লেস করব সেই লোগোটার উপর ঠিক ততগুলোই ইফেক্ট আমরা দেখতে পাব। তো প্রথমে আমাদেরকে এটাকে স্মার্ট আপডেট করে নিতে হবে। স্মার্ট আপডেট করার জন্য চলে যাব লেয়ার মেনু, এখান থেকে যাব স্মার্ট আপডেট, কনভার্ট টু স্মার্ট আপডেট। দেখুন ভিউয়ার, লেয়ারের এখানটায় একটি চিহ্ন চলে আসছে। এই চিহ্ন আসার অর্থ হচ্ছে আমাদের মেকআপটা এখানে, সরি, আমাদের লেখাটা স্মার্ট আপডেট হয়ে গেছে, এটা আর ফন্ট নেই। এখন আমরা চাইলে এটার উপর কিছুটা নয়েজ দিয়ে দিতে পারি, খুবই হালকা দিব, তার কারণ বেশি নয়েজ দিলে মেকআপটা ভালো লাগবে না দেখতে। ওকে, এবার আরো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করি। লেয়ার মেনুতে চলে যাচ্ছি, লেয়ার স্টাইল, চলে আসছি ড্রপ শ্যাডোতে,
ডিসটেন্সটা একটু কমিয়ে নিব। আমি আর কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছি না, আপনারা চাইলে এই প্রতিটা জায়গায় গিয়ে আপনারা ইচ্ছা মতো ইফেক্ট অ্যাপ্লাই করে নিতে পারেন, কিন্তু আমি আর ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি না। এবারে ওকে, এখন আমরা এটাকে সেভ করে রেখে দিতে পারি। আমি এটার নাম দিচ্ছি লোগো প্লেস। ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ওকে, এবার তাহলে আমাদের এটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে এটা আসলে হয়েছে কিনা। এবারে আমরা এই লেয়ারটাই, লোগো প্লেস লেখা লেয়ারটাই যেখানে স্মার্ট অবজেক্টের চিহ্নটা আছে, স্মার্ট অবজেক্ট থাম্বনেল লেখা যেটা আমরা দেখতে পাচ্ছি না, তবে মাউস রাখলে লেখাটা আসবে, শো করবে, এটার উপর ডাবল ক্লিক দিব। এখন আমরা একটি পিএনজি ফাইলকে এখানে প্লেস করে নিব। এই ফাইলটা হবে লোগো, যেহেতু আমরা লোগোর জন্য এটা তৈরি করেছি, তাই আমরা এখন একটি লোগো নিয়ে আসবো, অবশ্যই পিএনজি ফাইলে নিয়ে আসবো, এখানে প্লেস। তো চলে আসছে লিঙ্কটার নিচে যে লোগো প্লেস লেখাটা আছে, এটার চোখটা বন্ধ করে দেব। এবারে কন্ট্রোল এস, তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা কেটে দিই, এই দেখুন ভিউয়ার্স, আমাদের মকআপটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে আমরা একটি লোগো মকআপ তৈরি করতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ।